হ্যালো ফ্রেন্ডস, নতুন আলাপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনি এবং আপনার শিশু দুজনেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিড়ে দিয়ে একটি হেলদি রেসিপি ও তার গুণাগুণ, যা আপনি আপনার শিশুকে 8 মাস বয়স থেকে ব্রেকফাস্টে খাওয়াতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন চিড়ে, 2 খেজুর এবং একটা মাঝারি সাইজের আপেল। প্রথমেই আমি চিড়েটাকে খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব। 2 থেকে 3 বার এটা ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো ধুলো বালি নোংরা না থাকে। চিড়ে শিশুদের অনেক পুষ্টি সরবরাহ করে থাকে। চিড়েতে অধিক শর্করা থাকার কারণে এটি শিশুর তাৎক্ষণিক শক্তির উৎস হিসেবে কাজ করে। চিড়ে খুব সহজেই হজম হয় শিশুদের। চিড়েটা ভালো করে ধোয়া হয়ে গেলে 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে দেব, যাতে চিড়েটা খুব ভালো করে নরম হয়ে ফুলে ওঠে। এরপর খেজুরগুলো গরম জলে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো, যাতে খেজুরের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেওয়া যায়। খেজুরটাকে ভিজিয়ে নিয়ে আপেলের খোসাগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আপেলটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপেলে রয়েছে প্রচুর কার্বোহাইড্রেট, ভিটামিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট, তাই বলবো শিশুর খাবারে অবশ্যই আপেল রাখুন। দেখুন, আপেলটা ছোট ছোট টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি। খেজুরটাও আমার 15 মিনিট ভেজানো হয়ে গেছে। এবার খোসাগুলোকে পরিষ্কার করে নেব। খোসাগুলো আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব, কারণ খোসা সময় মিক্সিতে ব্লেন্ড করলেও ব্লেন্ড হয় না, যা শিশুর খেতে অসুবিধা হতে পারে। খেজুর ভিটামিন, মিনারেল, আয়রন, ক্যালসিয়াম এর ভালো উৎস, যা শিশুর বৃদ্ধির জন্য অপরিহার্য। এছাড়াও এতে থাকা পটাশিয়াম শিশুর ব্রেনের বিকাশে সাহায্য করে। এবার আমি খেজুরের দানাগুলোকে বের করে নিয়েছি এবং এটাকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার 3টি উপকরণই রেডি হয়ে গেছে পোহা পরিজ বানানোর জন্য। 1 কাপ জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপেলের টুকরোগুলো। চামচ দিয়ে একটু নেড়ে দিতে হবে। আপেলটাকে আমি 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে সেদ্ধ করার জন্য রেখে দিলাম। আপেলটা এবার অনেকটাই নরম হয়ে এসেছে, এর মধ্যে আমি চিড়েটা দিয়ে দেব। চিড়েটা দিয়ে আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন, আপেল চিড়ে দুটোই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি খেজুরটা দিয়ে আরো 1 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। এখন এটি পুরোপুরি ঠান্ডা করে মিক্সির জারে নিয়ে নিয়েছি ব্লেন্ড করার জন্য। আপনার কাছে ম্যাশার থাকলেও ম্যাশার দিয়েও এটিকে ব্লেন্ড করে নিতে পারেন। দেখুন, আমাদের চিড়ে, আপেল ও খেজুরের হেলদি এবং টেস্টি পরিজের ব্রেকফাস্টে রেডি হয়ে গেছে। আপনি এটি উইকে 2 থেকে 3 বার আপনার বেবিকে দিতে পারেন। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।